নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের প্রশ্ন বিচিত্রা রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করব ইতিহাসের। আজকে আমি মডিউল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করব, যেগুলি 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, প্রশ্ন বিচিত্রা 2024 সালের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা। এবার আমি মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করছি ইতিহাসের। তো দেখো 880 নম্বর পেজ, ঠিক আছে? তোমরা 880 নম্বর পেজের পৃষ্ঠাটা খোলো। তো দেখো, সমস্ত প্রশ্নগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। 1.1 জীবনের ঝড়পাতা গ্রন্থটি হলো একটি কী? অ্যান্সার বাই ঘয়ের অ্যান্সার আত্মজীবনী। 1.2 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রণজিৎ গুহকে বলা হয়। 1.3 তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.4 উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1854 খ্রিস্টাব্দে। 1.5 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ডক্টর এম জে ব্রামলি। পরের প্রশ্ন 1.6 জোয়া ভগত ছিলেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কোল বিদ্রোহের। 1.7 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তিনটি স্তরে। 1.8 কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নানা সাহেব। 1.9 এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো? অ্যান্সার হবে ভারত মাতা। 1.15 ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শিশির কুমার ঘোষ। 1.11 কলকাতা বিজ্ঞান কলেজের আসল প্রতিষ্ঠাতা ছিলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আশুতোষ মুখার্জি। 1.12 বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন 1.13 মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সবরমতী আশ্রম থেকে। 1.14 তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন আন্দোলনের সময় গড়ে ওঠে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভারত ছাড়ো। 1.15 বেটি কথাটির অর্থ কী? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বেগার শ্রমদান। 1.16 মাস্টারদা নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সূর্য সেন। পরের প্রশ্ন 1.17 স্বদেশী আন্দোলন পর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সরলাদেবী চৌধুরানী। 1.18 অ্যান্সার হবে রামজি আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। 1.19 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ফজল আলী। 1.23 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার খুশবন্ত সিং। পরের প্রশ্ন বিভাগ খ 2.11 কী বলছে? ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম? অ্যান্সার হবে মেঘে ঢাকা তারা সুবর্ণরেখা। ঠিক আছে, লেখা আছে, দেখে নাও। পরের প্রশ্ন 2.12 দাদন প্রথার অর্থ কী? দাদন প্রথা কী তোমরা তো জানো, অগ্রিম দান। তো দেখো, উপরে স্ক্রিনশটে লেখা আছে, তোমরা লিখে নাও। 2.13 প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচিয়তা কী? অ্যান্সার হবে দাদা ভাই নওরোজি। ঠিক আছে, 2.14 বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে জেমস আগাস্টাস হিকি। তো দেখো, পরের প্রশ্ন উপবিভাগ 2.2 প্রশ্ন সলভ করব ঠিক না ভুল। 2.21 কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা ছিলেন বিদ্যাসাগর, এটা ঠিক আছে, কারণ বিদ্যাসাগর 1872 খ্রিস্টাব্দে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা করেন। 2.22 কী বলেছে? মিন নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটাও শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক আছে। 2.23 1917 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী কি বলেছে? আহমেদাবাদ বস্ত্র কারখানায় শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন, এটাও ঠিক আছে। 2.24 কী বলেছে? নিখিল ভারত অস্পৃশ্যতা বিরোধী সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী, এটা ভুল আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাবো। 2.3 প্রশ্ন সলভ করাবো রামমোহন রায়, অ্যান্সার হবে তিনের অ্যান্সার অ্যাংলো হিন্দু কলেজ। 2.32 নয়া হুল্লোড়, অ্যান্সার হবে চারের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। 2.33 কী বলেছে? কালিপ রাজ, অ্যান্সার হবে একের অ্যান্সার বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন। 2.34 অরুণ আসফ আলী, অ্যান্সার হবে তো দেখো দুয়ের অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন।
তো দেখো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট বিবৃতি, জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লিখেছেন। তো দেখো এই প্রশ্নটা তোমরা অপশনগুলো দেখো ভালো করে। এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল নেহরু ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণাকে ওয়াকিবহল করতে চেয়েছিলেন, এটাও ঠিক আছে। আর ব্যাখ্যা দুইতে কী বলেছে, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে পরাধীন ভারতের জাতীয়তাবাদ আন্দোলনে নারীদের যোগদানের প্রয়োজনীয়তা বিষয়ে ওয়াকিবহল করতে চেয়েছিলেন, এটাও কিন্তু ঠিক আছে কি নেই এটা একটু ডাউট হচ্ছে আমার। ব্যাখ্যা তিনি কী বলেছে, এই চিঠিগুলির মধ্য দিয়ে জওহরলাল ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিষয়ে ওয়াকিবহল করতে চেয়েছিলেন। তো আমার মতে এই তিনখানার ভিতর থেকে একেরটাও হতে পারে, দুয়েরটাও হতে পারে। আমরা জানি যে ইন্দিরাকে তাকে সব কিছু বিষয় জানাতো, মানে তোমার মহাভারত, রামায়ণ, দেশ সম্পর্কে, ঠিক আছে, রাজনীতি, মানে সব কিছু সম্পর্কে তিনি জানাতেন। তো প্রশ্নটা নিয়ে একটু ডাউট হচ্ছে। পরের প্রশ্নের 2.52 বিবৃতি ব্যাখ্যা তিন হবে, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা, ঠিক আছে। 2.54 বিবৃতির ব্যাখ্যা এক হবে, রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, ঠিক আছে। তো দেখো তোমরা বাকি যে বিবাহ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নাও, যেখানে 11-22 নম্বর থাকবে এসএ কিউবের, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, 2024 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমরা দেখে নাও প্রশ্নগুলো কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।